আমরা জানি বাংলাদেশে প্রচুর পরিমাণে নারকেল উৎপাদিত হয়ে থাকে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে প্রচুর নারকেল হয়ে থাকে এবং খুলনা অঞ্চলে দেখা যায় নারকেলগুলি দিয়া যে নারকেলের তেল উৎপাদন করে থাকেন। তো কিন্তু এই নারকেল পাড়ার পরে নারকেলের খোসা একটু শক্ত জিনিস, এই শক্ত জিনিসটাকে ছাড়ানোর জন্য গ্রাম অঞ্চলে কৃষক এবং ব্যবসায়ীগণ খুন্তি এবং দা ব্যবহার করে। এতে দা এবং খুন্তি ব্যবহারের ফলে এতে কষ্ট হয়, হাতে দাগ পড়ে এবং কোমরে যে খুন্তি দিয়ে যখন করে শ্রমিক তখন কোমরে ব্যথা হয়। এই এবং কষ্টসাধ্য কাজকে সহজ করার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আজকে এই যন্ত্রটি উদ্ভাবন করেছেন। যন্ত্রটাকে আমরা বলি নারকেল ছোবড়া ছড়ানো যন্ত্র। এই যন্ত্রটি এসএস দিয়ে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এই যন্ত্রটি দুইটা রোলার আছে ভিতরে, এই রোলার দুইটা ঘোরার ফলে ওখানে যখন এই নারকেলটাকে স্থাপন করা হয় তখন নারকেলের দুইটা রোলা ঘোরার ফলে নারকেলটা খোসাটা ছিঁড়ে যায়, আলাদা হয়ে যায় এবং নারকেলটা একদিক দিয়ে বাইর হয়ে যায় এবং খোসাটা অন্য দিক দিয়ে বের হয়ে যায়। এইভাবে এটা কার্যক্রম হয়ে থাকে। এই যন্ত্রের মাধ্যমে আমরা ঘন্টায় প্রায় 300টি নারকেল ছোলতে পারি আর প্রত্যেকটি নারকেল ছোলার জন্য আমাদের প্রায় 30 পয়সা খরচ পড়ে। কিন্তু ম্যানুয়ালি যারা করে থাকে হাতে খুন্তি এবং দা দিয়ে তাদের প্রায় 60 থেকে 80 পয়সা প্রত্যেকটা নারকেল খোসার ছাড়ানোর জন্য খরচ পড়ে থাকে। এতে দেখা যায় সময় সাশ্রয় হয়, কষ্ট লাঘব হয় এবং অতি সহজে নারকেলটা ছোবড়া ছোলানো সম্ভব। এই জন্য এই নারকেলটা এই যন্ত্রটি যদি আমরা ব্যাপক হারে মাঠ দিবস করি বা কৃষক পর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে ব্যাপক হারে আমাদেরকে প্রদর্শনী করে দেখাতে হবে, তাহলে এই যন্ত্রটি জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। এখন আমরা দেখতে পারতেছি যন্ত্রটি কীভাবে কাজ করে থাকেন, কীভাবে একজন এই যে আমরা অপারেটর উনি নারকেলটি হাতে নিচ্ছেন। যে কোনো সাইজের নারকেলই হোক না কেন, এই নারকেলটি যখন দেওয়া হয় তখন ভিতরে দুটা রোলার আছে, রোলারটি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতে থাকে, ঘোরার ফলে নারকেলের ছোবড়া ছাড়িয়ে যায়, পরে একদিক দিয়ে বাইর হয়ে গিয়ে ওই ক্রেটের মধ্যে পড়ে আর অন্য সাইড দিয়ে সামনের দিক দিয়ে নারকেলের খোসাটা ছড়িয়ে যাচ্ছে। যেটি নরম নারকেল বা ভাঙ্গা নারকেল এগুলো দু একটা ভেঙে যায় আর বাকি অধিকাংশ নারকেলই এদিক দিয়ে পড়ে বিস্ফোরণ হচ্ছে। এখন আমরা ওই যন্ত্রটা দেখলাম, এখন আরেকটি মডেল আমরা দেখতে পাচ্ছি। এই মডেলটা খোলা অবস্থায় আছে, এই মডেলটা একটা মোটর আছে 2 হর্স পাওয়ারের, মোটরের মাধ্যমে চেইন আছে, চেইন স্পোকির মাধ্যমে ওদিকে স্পোকেট আছে, চেইন স্পোকেটের মাধ্যমে এই রোলার দুইটা ঘোরে। যখন রোলার দুইটা ঘোরে মাঝখানে যখন অপারেটর একটা নারিকেল দিবেন তখন এই যে রাবারের যে লাগ আছে লাগগুলি নারিকেলটা ধরে নিয়ে মাঝখানে পুশ করবে, চাপ দিয়ে রাখবে আর এই দুইটার মাঝখানে যখন উভয় দিকে গড়তে থাকবে তখন মাঝখানে খোসাটা খুলে যাবে, খুলে গিয়ে সামনের দিক দিয়ে খোসাগুলি পড়ে যাবে এবং সামনে এবং সামনের সাইড দিয়ে নারকেলটা আস্তে আস্তে গড়িয়ে সামনের দিকে চলে আসবে। এইভাবে এই যন্ত্রটা কাজ করে থাকেন। এই যন্ত্রটা ওই যন্ত্রের চেয়ে পারফরমেন্স অনেকটা ভালো, এটার পার্সেন্টেজ ভাঙ্গার পার্সেন্টেজ খুবই কম এবং এই যন্ত্রটা এমএসএর তৈরি, মাইলস্টিলের তৈরি, যার কারণে এই যন্ত্রটার দাম 70 থেকে 75 হাজার টাকা দাম আর ওই যন্ত্রটা স্টেনলেস স্টিল যার কারণে ওটার দাম 1 লক্ষ টাকা। এইভাবে সহজে এই যন্ত্রটা দিয়ে আমরা কাজ করতে পারি। এই যন্ত্রটা যদি আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতে চাই তাহলে আমাদেরকে ব্যাপক হারে প্রশিক্ষণ দিতে হবে কৃষক এবং যারা পরিচালনা করে এবং ব্যবসায়ীদেরকে প্রশিক্ষণ দেওয়ার ফলে এই যন্ত্রটা সহজে তারা ব্যবহার করতে পারবে এবং রিপেয়ার মেনটেন্যান্স কস্ট খুবই কম, এখানে এরকম কিছু নাই যে সহজে ভেঙে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা সমস্যার সমাধানে তাদেরকে টেকনিক্যাল বা কারিগরি সহযোগিতা করে থাকব। এখন আমরা এটা কিভাবে কাজ করে বাস্তবে আমরা দেখি। এই যে অপারেটর নারকেলটা ধরে নিয়ে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার ফলে নারকেলটা এইভাবে দেখেন দুইটা রোলার অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতেছে, অপোজিট সাইডে ঘুরতেছে, মাঝামাঝি গেলে নারকেলটা খোসা ধরে করে দাও নারকেল দিয়ে দাও।
আপনারা যদি কেউ ক্রয় করতে চায় কৃষক বা ব্যবসায়ী, তাহলে আমাদের সাথে আমাদের ডিভিশনের সাথে যোগাযোগ করলে আমরা এক ম্যানুফ্যাকচারার আছে আমাদেরকে এনলিস্টেড করা চুক্তিবদ্ধ ম্যানুফ্যাকচারার আছে, ওনারা এই প্রোটোটাইপ নিয়ে এই যন্ত্রটাকে তারা তৈরি করে ওই যারা ব্যবহারকারী তাদেরকে সরবরাহ করতে পারবে। আমরা এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এটা নারকেল ছোড়া ছোবরা ছড়ানোর যন্ত্র। এই যন্ত্রটি দিয়ে আমরা যে বাসাবাড়ি যে লাইন আছে যেটা 220 ভোল্টের, সেই ভোল্টের লাইন দিয়ে আমরা এই মোটর চালাইতে পারবো সহজে। এই যন্ত্রটা আমরা আমাদের এলাকার মধ্যে বা গ্রামের মধ্যে যে লাইন থাকে সেই লাইনের মাধ্যমে আমরা যন্ত্রটা পরিচালনা করতে পারবে যে যদি কেউ ব্যবহার করে থাকেন। তা আর এই যন্ত্রটার মূল্য তো আমরা বললাম যে 70,000 থেকে 75,000 টাকা। এই যন্ত্রটা দিয়ে 300টি নারিকেল এক ঘন্টায় এটা ছোবরা ছাড়ানো যায়, এবং প্রত্যেকটি ছোবরা ছাড়ানো যন্ত্র নারকেলের খরচ পড়ে 30 থেকে 40 পয়সা খরচ পড়ে। আর মোটামুটি যন্ত্রটি মেরামতের অতটা প্রয়োজন নেই, কারণ যা আছে 5 থেকে 7 বছরের পর্যন্ত এই যন্ত্রটা ব্যবহার করতে পারবে।